বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি এই পৃথিবীর সকল মানুষের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে অত বড় কিছু আলোচনা করতে যাব না আর অত তত্ত্বজ্ঞানের কথা বলতে যাব না তবে আজকে যে বার্জিকভাবে যে বিষয়টি সেটি হলো যে আমরা তো বলে থাকি যে আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি কিন্তু মূলত দেখা যায় যে কার্যক্ষেত্রে গেলে দেখা যায় যে হিসেবে মিল পড়ে না যে আল্লাহ ও রাসূলকে অতটা ভালোবাসা হয় না তা যেমন কেমন যেমন এই পৃথিবীতে যদি কোনো যৌবন প্রাপ্ত একটা ছেলে যৌবন প্রাপ্ত একটা মেয়ে এখন দেখা যায় এদের সাথে ভালোবাসার কথা হয়েছে তাদের ভালোবাসা হয়ে গেছে কিন্তু দেখা গেছে এদের প্রতি যে ভালোবাসাটা আছে যে মহব্বত সৃষ্টি হয়েছে একজন একজনকে না দেখলে ভালো লাগে না কখন উকিচুকি দেখে দিয়েও দেখে কখনো পথের দিকে তাকায় থাকে যে আমার বন্ধুকে যদি আমি একবার দেখি তো এরকম ছটপট করতেই থাকে তবে আমি এই পৃথিবীতে আমি বেঁচে আছি আমারও এক সময় যৌবনকালটা কেটেছে এখন বাটিকালের মধ্যে পড়েছি তো একটা বিষয় হলো যে একজন মানুষ যখন 25 বছর বয়স হয় সে তখন যৌবনের দিক দিয়ে পরিপূর্ণ তার বয়সটা কিন্তু 80 বছরের একজন ব্যক্তি সে কিন্তু 25 বছর কাটিয়ে আসছেন কিন্তু যে 25 বছরের বয়সটা অনুভব করতে পারে একজন 80 বছরের ব্যক্তি কিন্তু 25 বছরের একজন ব্যক্তি সে কখনো 80 বছরের যে বিষয় এটা অনুভব করতে পারে না তাই আমি বলবো যে যতটুকু অভিজ্ঞতা মানুষের থাকে বা আমি যতটুকু অভিজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করব হয়তো নিশ্চয়ই কিছু বোঝার জন্য তাই কথাটি একটু লক্ষ্য করে শুনবেন ইনশাআল্লাহ সেই কথাটি হলো যে এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ কেন করেছেন আল্লাহ যখন একা একাশ্বরে ছিল আল্লাহর কোনো কিছুই ভালো লাগে না তখন আল্লাহ তিনি ধ্যানমগ্নে ছিল হাজার হাজার বছর তখন সেই ধ্যানযোগে যখন তিনি ছিলেন তার থেকে নূর আলাদা হইল এবং সেই নূর কথা বলতে শুরু করল তো নূর অর্থ কি আলো তবে সেই নূরটির নাম কি মোহাম্মদী নূর কিন্তু শরীয়ত এটাকে প্রকাশ করে না কিন্তু সেই নূর যদি আলো হয় আলো কি কখনো কথা বলে নিশ্চয়ই সেই নূরের জ্যোতিষময় একজন ব্যক্তি যখন প্রকাশ হয়েছে তখন সেই ব্যক্তির সাথে কথা হয়েছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাতি নূর থেকেই সিফাতি নূর আলাদা হইলেন এবং সেই সিফাতি নূরটাই নারী জাতি এবং এই জাতি নূরটাই পুরুষ জাতি তাই বলতে চাই এই পৃথিবীতে একটা ছেলে একটা মেয়ের সাথে যদি প্রেম হয় একজন একজনকে যদি না পায় তাহলে জান দিতে প্রস্তুত এমনকি জান দিয়েও দেয় তাহলে আমার কথা হলো যে আল্লাহ এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছে বান্দার প্রেমের জন্য যে কে আল্লাহকে ভালোবাসবে আল্লাহও তাকে ভালোবাসবে এখন দেখা যায় আমরা এই পৃথিবীতে এসে কোনো মেয়ের প্রেমে পড়িয়া আমাদের জীবন নষ্ট করে দিলাম যে খাওয়া নাই নাওয়া নাই গোসল নাই কোনো কিছু ঠিক নাই সেই মেয়ের রূপের সেই মেয়েটার রূপের কথা যখন মনে পড়ে চোখের সামনে ভাসিয়ে ওঠে আর তার কথাই ভিতরে ভাবনা চিন্তা করি দুনিয়ার অন্য কোনো কিছু আর কিছুই করা হয় না মনের অবস্থা ভালো থাকে না তাহলে আমি মনে করি এর চেয়ে শত শত গুণে আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসতে হবে তো এখন দেখা যায় যে আমরা বলি যে আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি কিন্তু এই পৃথিবীতে একদিন যেই মেয়ের সাথে যার যে ছেলেটার প্রেম হইল হয়তো এই প্রেমটা আজকে আছে কালকে নেই কিন্তু এই জিনিসটা আমাকে কখনো আল্লাহ পরপারে পার করেও দিবেন না ওই মেয়েলি প্রেমে আমাকে আল্লাহ কখনো পার করে দিবেন না তাহলে দেখা গেছে যে আমার প্রেমটা হবে কার সাথে রাসূলের সাথে আল্লাহর সাথে তাহলে একটা মেয়ের জন্য জান দিতে প্রস্তুত হয় একটা দুনিয়াবি কোনো কিছুর বিষয়
প্রেমিক হয়ে গেলে আত্মহারা হয়ে যায়, যে এটা ছাড়া সে বাঁচবেই না। তো কখনো সে বলল না যে আল্লাহ ছাড়া, আমার রাসূল ছাড়া আমি বাঁচব না, এমন কথা কখনোই বলল না। তাহলে সেই মানুষগুলোর কি অবস্থা? এ হলো একটা বিষয়, যে একটা মেয়েকে ভালোবাসতে গিয়ে যেন একটা ছেলে জান দিয়েও দিতে পারে, একটা মেয়ে ছেলের জন্য জান দিয়ে দিতে পারে এবং দিয়েও দেয়, তাহলে কথা হলো যে আল্লাহ ও রাসূলের জন্য কোন দিন জান দিতে প্রস্তুত হয়েছিলাম। আর যে মেয়েটাকে একটা ছেলে ভালোবাসে, তখন তার কথা কল্পনা করলে যেমন চোখের সামনে ভাসতে থাকে, এই যে একটা প্রেম। তাহলে আমরা কোন দেশে আছি, কি করতেছি, যে মুর্শিদের হাত, রাসূলের হাত, আর রাসূলের হাতই আল্লাহর হাত, তাহলে তিনটা হাত তো একটা হাত। তাহলে সেই হাত ধরিয়া আমরা দেখা যায় যে সেই মুর্শিদ রূপে যখন আমরা প্রেমে ফানা হব, তখন সেই রাসূল রূপে আমাদের প্রেমে ফানা হয়ে যাবে, আর যখন রাসূল রূপে আমরা প্রেমে ফানা হব, তখন আল্লাহর রূপে প্রেমে ফানা হয়ে যাব। কিন্তু এই প্রেমের কাছে গেলাম না, আল্লাহ ও রাসূলকে খুঁজলাম না, পাইলাম না, নিজেকে চিনলাম না, কিন্তু দেখা যায় যে একটা ছেলে মেয়ের প্রেম এত গভীর আর এত এরকম বিষয় যে জান দিতেও প্রস্তুত হয়। তাহলে আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা কোন দিন জান দিলাম বা জান দিতে গেলাম? তো এরকম পাগল তো আল্লাহর কাছে হইলাম না। আমি মনে করি যে একটা ছেলে একটা মেয়ের জন্য এত পাগল পাগল হয়েছিল যে দেখা গেছে যে পরিস্থিতির শিকার হয়ে ওই মেয়েটা তার সাথে আর বিবাহ হইল না, যে কোনো পরিস্থিতির কারণে অন্য জায়গায় বিয়া হইল। কিন্তু এত প্রেমের মূল্য কিভাবে কি করল, এত কষ্ট করে, এত কান্নাকাটি করে, এত ভাবনা চিন্তা করে এই প্রেমটাকে তো টিকানো গেল না। তাহলে আল্লাহ বলেছে, আমি কাউকে ঠকাই না, যে যা করবে সে ঠিক তা পাবে। আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে। আমি যদি আল্লাহর দিকে অগ্রসর হই, তাহলে আল্লাহ আমার দিকে অগ্রসর হবে। কিন্তু দেখা গেছে যে দুনিয়ার সুন্দরের মধ্যে যখন আমরা মজে যাই, তখন আল্লাহর কথা, রাসূলের কথা বলে যাই। তো এই জন্য বলতে চাই যে আমরা এই পর্যন্ত দেখা গেছে দুনিয়ার কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়েছি, কিন্তু দুনিয়ার কোনো কারো বিষয়ে আমরা প্রেমে আসক্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহ ও রাসূলের বেলায় হইলাম না। তাহলে আমি মনে করি যে একটা ছেলে যখন যেই মেয়েটাকে ভালোবাসে, তার চেহারাটা যদি তার চোখের পলক দেয়, তো পলকের মধ্যে সেই মেয়ের চেহারাটা আসে যায়, তাহলে তার মানে কি, তার অঙ্গ প্রত্যঙ্গ এবং তার হৃদয় জুড়ে সেই মেয়েটা কে সে জড়াইয়া নিছে, চোখ বুঝলেই তাকে দেখতে পায়। তাহলে আমার কথা হলো যে আমি যখন মুর্শিদ রূপকে, আমি সেই প্রেমের প্রেমিক হয়ে যাব, তখন আমার চোখের পলকে পলকে যখন আমার মুর্শিদকে দেখব, তখন আমার রাসূল হাজির হবে, আর যখন আমার রাসূল হাজির হবে, তখন আমার আল্লাহ হাজির হয়ে যাবে। তাহলে এই কথা, এই জ্ঞানগুলো যদি আমাদের থাকে, তাহলে আমরা যদি এভাবে করি, এভাবে চলি, তো ইনশাআল্লাহ এই পৃথিবী থেকে আমরা আল্লাহর সাক্ষাৎ লাভ করে পৃথিবী ত্যাগ করতে পারবো। তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য, আমি চলার পথে এমন কোনো ছেলে, এমন কোনো মেয়ে, এমন কোনো কেউ আমাকে এসে বলে যে হুজুর, আপনার কাছে আসছি, একটা ছেলে আমাকে ভালোবাসতো, সে তো আমাকে এখন আর আগের মতো দেখে না, আগের মতো ইয়ে করে না, আবার শুনতেছি ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেছে। একদিন একটা ছেলে এসে বলতেছে যে হুজুর, আপনার কাছে খুব আশা নিয়ে আসছি, আমি মেয়েটাকে খুব ভালোবাসি, তো আপনার যদি কোনো কিছু করার থাকে, কোনো কিছু দিলে যদি মেয়েটা আবার আমার কাছে ফিরে আসে, হুজুর দয়া করে এটা কাজটা করে দেন না, খুব আকুতি মিনতি। তার এই আকুতি মিনতি দেখে আমি ভাবতেছি যে আসলে যে আকুতি মিনতি সে আমার কাছে করতেছে, সে যদি একদিন বুঝ আসতো তার ভিতরে, সে যদি একটু বলতো যে হুজুর, আমি আল্লাহ ও রাসূলকে পাইতে গেলে কোন কোন কায়দা কৌশলে, কোনভাবে তাকে ডাকলে, কি করলে আল্লাহকে, রাসূলকে পাবো, আমাকে সে পদ্ধতিটা দেন, আমি এমন লোক খুব কম পাইলাম। তবে আজকে এই আলোচনাটা করার উদ্দেশ্য হইল, যারা আত্মহারার মতো লেগেছে একটা মেয়ের জন্য, একটা মেয়ে লেগেছে একটা ছেলের পিছনে, কিন্তু এই অস্থায়ী প্রেম এই পৃথিবীতেই শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ ও রাসূলের প্রেম অনন্তকাল, এটা শেষ হবে না। কিন্তু সেই দিকে আমরা প্রেমে ঝুঁকলাম না, সেই দিকে আমরা প্রেমে অগ্রসর হইলাম না, তাহলে আমাদের এই মানব জীবন বৃথা হয়ে যাবে। হে জগতবাসী, আমি
সকলকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি, সে ভালো হোক সে খারাপ হোক সে যেমনই হোক তবু তো মানুষ, আমি সকলকেই ভালোবাসি। আজ সকলের চরণে হাত রেখে বলছি, আজকের পর থেকে আমরা আল্লাহ ও রাসূলকে পাইতে গিয়া একজন কামেল ওলিয়া ওলিয়ার কাছে যাব। এবং সেই ওলি শব্দের অর্থ কী? ওলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহ বলেছে যে তোমরা আমাকে পাইতে গেলে সরাসরি পাবে না, তোমরা আমার বন্ধুদের মাধ্যমে আসো। আর আল্লাহর ওলি যারা তারাই আল্লাহর বন্ধু। এবং একজন কামেল ওলির কাছে যখন যাব, সেই ওলির কাছে গেলে তিনি যখন নির্দেশন দেবেন, তখন সেই নির্দেশনা মতো চললে আমি কোনোদিন আল্লাহ ও রাসূলকে লাভ করতে পারবো। তাহলে আমার ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় হলো, আমরা কিন্তু যে হারে দুনিয়ার প্রেমে মেয়ের প্রেমে লেগেছি, আমি বলবো আমার ব্যক্তিগতভাবে যে এর চার ভাগের তিন ভাগ বা দুই ভাগ প্রেম যদি আল্লাহ রাসূলের প্রতি দেই, তবু দেখব যে আমরা কতখানি অগ্রসর হয়ে গেছি। হয়তো আল্লাহর দিকে যতটুকু অগ্রসর হব আমি, এর চেয়ে বেশি অগ্রসর হয়ে আল্লাহ আমাদের সাক্ষাৎ ঘটিয়ে দেবেন। আর আল্লাহ কোরআনে একটি জায়গায় বলেছে, যারা আমার রাসূলকে এক নজর দেখলো তাদের জন্য সমস্ত দোজখ হারাম। তাহলে একটা মেয়েকে দেখলে, একটা মেয়েকে ভালোবাসলে যে আমার দোজখ হারাম হয়ে যাবে, এমন কোনো কিতাব কোরআন কোনো জায়গায় পাইনি। তবে পেয়েছি কি, যে আমার রাসূলকে যদি কেউ এক নজর দেখে তার জন্য সমস্ত দোজখ হারাম। তাহলে আজকের পর থেকে আমরা এটাই করব, কোনো কামেল ওলি আউলিয়ার কাছে যাব, গিয়ে তার কাছে নির্দেশনা নিব যে কিভাবে আপনি আল্লাহর বন্ধু হয়েছেন, সেভাবে আমাদেরকে এমন কর্ম, এমন আমল, এমন সাধনা দেন যেন আমরাও আল্লাহর বন্ধু হইতে পারি। হে জগৎবাসী, আমি এই কথাগুলো বলতে আমার মনে চাইলো, বললাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তবে আরেকটি কথা হলো, যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইবের মাধ্যমে বাদবাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।